পুরী বেড়ানোর প্ল্যান হয়ে গেছে। ঘুরবো, ফিরবো, মজা করব আর সমুদ্রে অনেক স্নান করব। কিন্তু থাকা হবে কোথায়? আপনার চিন্তা দূর করার জন্য আমার এই ভিডিও। সি ফেসিং হোটেলের সন্ধান করছেন? তাহলে এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে। পুরীর হোটেল সোনার বাংলার আতিথেয়তা কেমন, রুমগুলো কীরকম, বাথরুমটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর কিভাবে কোন নম্বরে বুকিং করবেন এবং ওয়েবসাইটের ডিটেলস জানবো এই ভিডিওতে। পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। পুরীর স্বর্গদার মোড় থেকে হোটেল সোনার বাংলার ডিস্টেন্স খুবই সামনে। আমি পুরীর রেল স্টেশন এবং স্বর্গদার মোড় থেকে হোটেল সোনার বাংলার গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হোটেল সোনার বাংলাতে প্রিমিয়াম এসি, এসি ডিলাক্স, সুইট ডিলাক্স, ফোর বেডের রুম পর্যটকেরা পেয়ে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন এরপরে আস্তে আস্তে হোটেলের ভিতরে যাওয়া যাক। হোটেল সোনার বাংলা কর্তৃপক্ষের পশ্চিমবঙ্গে তারাপীঠ, দার্জিলিং, মন্দারমণি, কোলাঘাট, টাকি, সুন্দরবনে প্রপার্টি আছে। আজকে ঘুরে দেখব পুরীর প্রপার্টিটি। ছুটির কটা দিন বা উইকেন্ড ট্রিপে সমুদ্রের ধারে নিশ্চিন্তে কাটানোর জন্য চলে আসুন হোটেল সোনার বাংলা পুরী। সোনার বাংলা হোটেলে চারখানা ফ্লোর আছে, তার মধ্যে বেসমেন্টে আছে রেস্টুরেন্ট। আমি রেস্টুরেন্ট আপনাদেরকে পরবর্তী সময়ে নিয়ে যাচ্ছি, তার আগে চলুন একটা রুম আপনাদেরকে দেখানো যাক। ফর বুকিং অ্যান্ড ইনকোয়ারি প্লিজ কল অন দিস নাম্বার। এই নম্বরগুলো আমি ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টেও দিয়ে দিলাম। গেস্টদের জন্য ছোট্ট একটা ফ্রিজ রাখা আছে। যারা এখানে থাকবেন তারা যে কোনো সময় চা কফি বানিয়ে খেতেই পারেন। আমি আপনাদেরকে একটা ডবল বেডরুম দেখালাম। যদি কেউ চারজন মিলে আসতে চান তাহলে ফোর বেডের রুমও এখানে অ্যাভেলেবেল। চারজনের সাথে বাড়তি কেউ থাকলে তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। সোনার বাংলা হোটেলের রুমটা আমি আপনাদেরকে দেখালাম। চলুন সি ফেসিং রুম, যে আমি বলেছিলাম সি ফেসিং রুমটা কেমন সেটা আপনাদেরকে বোঝানো যাবে। এখানে আমি পর্দাটা খুলে দিলাম। বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। যে সমস্ত পর্যটক এখানে থাকবেন তারা সকালবেলা বা বিকেলবেলা এখানে এই বারান্দাতে বসে সমুদ্র দেখেই আপনাদের সময় কেটে যাবে।
রুম দেখালাম, রুম থেকে সমুদ্র কেমন দেখায় তা দেখালাম। এরপরে দেখুন বাথরুম। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্যানিটাইজ করা। গিজার অ্যাভেলেবেল। বাঙালি খেতে ভালোবাসে, তাই ভ্রমণে বেরিয়ে আমরা ভালো খাওয়া দাওয়ার খোঁজ করে থাকি। বেসমেন্টে আছে রেস্টুরেন্ট। আমি যখন সোনার বাংলায় গিয়েছিলাম তখন ওনাদের আতিথেয়তায় সত্যিই আমি মুগ্ধ হয়েছিলাম। সকালবেলায় ব্রেকফাস্টের আয়োজন করা হয়, তখন এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হয়। এখন লাঞ্চের আয়োজন শুরু হয়েছে। ব্রেকফাস্ট ও লাঞ্চের আইটেমগুলো আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করে দেব। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ইনস্টাতে আমাকে ফলো করতে ভুলবেন না, ফটোগুলো ওখানেই পাবেন। বেসমেন্ট থেকে এরপরে লিফটে করে চলুন উপরে যাওয়া যাক। একদম টপ ফ্লোরে গিয়ে দেখব সমুদ্র কেমন দেখা যায় একদম টপ ফ্লোর থেকে। সূর্যোদয়ের সময় হোক কিংবা সূর্যাস্তের সময়, যে কোনো সময় আপনি এই হোটেলে থাকলে এর টপ ফ্লোরে এসে আপনার অবসর সময়টা কাটাতেই পারেন। চলুন ছাদটা কীরকম, ছাদ থেকে সমুদ্র কেমন দেখা যায় আপনাদেরকেও দেখাই। যারা আমার আগে হোটেল সোনার বাংলাতে গিয়ে থেকেছেন তারা কীরকম সূর্যোদয় বা সূর্যাস্ত দেখেছেন কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যারা আগামী দিনে যাবেন তারাও জানাবেন যে ওখানে গিয়ে আপনাদের কেমন সময় কাটলো। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তাদের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সোনার বাংলা কর্তৃপক্ষের সুন্দরবনে খুব সুন্দর একটা প্রপার্টি আছে, আমি আগামী দিনে ওই প্রপার্টি আমার পর্যটক বন্ধুদের সামনে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। সোনার বাংলার প্রপার্টি পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আছে তা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা জানতে পারবেন। এছাড়াও তারাপীঠ, দার্জিলিং, মন্দারমণি, কোলাঘাট, টাকির ভিডিও আমি আমার পর্যটক বন্ধুদের সামনে অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। বেসমেন্টে থাকা বিশেষ বন্ধুকে আমি ভুলিনি। সোনার বাংলার সমস্ত স্টাফেদেরকে আমি হৃদয় থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ওনাদের সাহায্য না পেলে ভিডিওটা আমি বানাতেই পারতাম না। যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জয় জগন্নাথ।